কোন জুতো? জামলার। আরে কোন কোম্পানি নেবে? বাটা। আরে সে জুতো নয়, তোমাকে 50 টাকা জুতো দেওয়া হবে না। জমিদারে বোন যে হিল তোলা জুতো পরে না প্যারাগন কোম্পানির, ওই জুতোর বাড়ি 25 বাড়ি করে 50 বাড়ি বেরিয়ে তোমার পিঠে। জুতোর বাড়ি খাবো বলে বিয়ে করতে এসেছো, যদি এই কথাটা নড়ে চড়ে আমি তোমাদের দুজনকে কিন্তু গর্দনটা কেটে নিব। এখানে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, আছে সমাজের বিচার আচারের লোক রয়েছেন, আছে এখানে পুলিশের লোক আছে, আছে এদের সম্মুখে দাঁড়িয়ে বুক ফুলে কথা দিচ্ছি। কি কথা দিচ্ছ? দুজনের গর্দন কেটে নেবেন, কথা দিচ্ছি। কি কথা দিচ্ছ? গর্দন আমি না দিই, গর্দন আমার ভাই দিবে। চলে যাই গর্দন কদিন। এই ভাই না, তোমারও গর্দন কেটে নেবো, আর গর্দনটা কেটে নিলে তোমরা সঙ্গে সঙ্গে দুজন মারা যাবে। মারা যাবে, যাও ভিক্ষুরি খাবো। দুজনাকে দিবে ভোরে, তারপরে কি হবে আমি জানি না, রেখে বিয়ে করো দেরি করো না। এই দরজা বন্ধ করো, এই মুহূর্তে আমার বন্ধু কে ডেকে পাঠাচ্ছি। কেমন ওই সে বুনরা? এই কে আছিস? এই আমার বল, ওই চাম্পা চামেরে দুটো অঙ্ক পাঠিয়ে দে। শোনা, আমার বন্ধু আসবে, তোমরা যেন কেউ কখনো দুষ্টুমি করবে না, কেমন? কথাটা যেন মনে থাকে। আরে এসেছো? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে ডেকেছি। তোমরা যা শর্ত দিয়েছিলে তোমাদের শর্ত মতো আমি কাজ করেছি। এই ওই দুটো পালোয়ান দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাকা মারবে। এই জমিদার স্টাইলে ভদ্রমাকে চলাফেরা করবে, কেমন? হসিদাসি করবে না। তোমাদের স্বার্থে যদি রাজি হয় এই দুটো ছেলের সঙ্গে তোমাদের। দেখো জামাই বসে গেছে। আরে কি ব্যাপার, আরে কি অজ্ঞান হয়ে গেল নাকি? আমি স্বর্গে গেছিলাম বে, ওবে আমি খুন নিতে চেপেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছু জিজ্ঞাসা করো, আমি বাইরে অপেক্ষা করছি, কোনো কিছু অসুবিধা হলে আমায় ডাকবে, কেমন? এই দুষ্টুমি করবে না, কথাটা যেন মনে থাকে। বিশ না করো গা, বিশ না করো গা, যাও দেরি করছি। এই যে ওই, কেমন আছেন? কেমন কথাই বললেন না, আপনাকে চিনি যে কথা বলবো? চিনবা না, শোভা তখন বুঝবো। সালাম মেয়ে ছেড়ে গেলে হাত দিবি না। দেখ এ দুটো বোম্বাই ছাগল নাকি রে? না না পাগল, কুত্তা যাবে বে, আঙ্গুল দেখাচ্ছিস? বাদরের মতো বুড়ো। এই তোমরা দুটো কি মাংকি? হ্যাঁ। তোমরা দুজন কি মাংকি? হ্যাঁ হ্যাঁ। কি কি ভাষা বলছিস বে? ভাষা লয় বে, বুঝি তোরা দুধ নাকি বালতি তাই বলছি? না বুঝি তুই ভাই তাই বলছি। হ্যাঁ তুই ভাই। এই মাংকি মানে হলো তোমরা দুটো বাঁদর। হ্যাঁ হ্যাঁ। লেখাপড়া জানে না, আমাদের মতো শিক্ষিত লয় তো। আবার
দাঁড়া এই শুনি তার কথা হচ্ছে এই ধেবড়ি এই কি হয়েছে আরে দোস্তের মধ্যে ডিগ্রি করা লোক প্রাইমারি যায়নি জুনিয়র হাই স্কুল যায়নি হাই স্কুল যায়নি ডাইরেক্ট কলেজে পড়েছি এই যে কোন ক্লাস তোমরা কোন ক্লাস আমরা আমরা টেনে আর আমরা হলাম লাইনে লাইনে টেন যাবে কোন দিকে ভাই লাইনের উপর দিয়ে যাবে না সাদা মানুষের মধ্যে বসে আছে ভুল আমি একলা কষ্ট করবো নাকি রে তুই পড়াশোনা করছিস তা তোকে ধরেছে আমাকে ধরেছে তোর বোন না তুমি একলা বিয়ে করবা আমি করবো না কোন টেলিভি তুই দেখ আমার গায়ে বল এই তোমাদের মধ্যে বড় কে বড় আমরা দুটুই বড় আমরা দুটুই ওকে শালা তার মানে ওরা জিজ্ঞেস করতে চাইছে এখনকার বুঝতে পারছিস তো আইনও তো কম বয়সে মেয়েদের বিয়ে নিষেধ তার জন্য বাল্য বিবাহ বন্ধ তার জন্য ওরা শিক্ষিত মেয়ে আমাদের প্রশ্ন করছে তোমাদের মধ্যে বড় কে তখন আমাদের বড় দুজন বড় মানে দুজন মানে বাইশের ওপরে হয়ে গেছে তখন দুজন বড় হে শালা আনাড়ি রে আগে আমি হলাম তারপর পাঁচ ঘন্টা পর তুই বললি আর অত দেরি হয় যাই মা কে কে তোর মা কে মা শালা বিয়ে করবে মা আবে না আমি বলছি তুমি দেখো না তাই বলছি ও এই দিদি তুই শুনতে ভুল করেছিস এই শুনে শুনতে ভুল করে দিয়ে আর কানে খোল হইছি এই তুই প্রশ্ন কর ওকে এই তুমি ওখানে বসো শুরু করে গা শুরু কর চুপ হাতে পায় কটা আঙুল হাতে পায়ে কটা আঙুল জানে না আনাড়ি বে আমি জানি না হ্যাঁ কটা আঙুল বলো হাতে পায়ে 20 টা আঙুল ভুল হয়েছে একটা বাচ্চা মেয়ে তো বলতে পারবে এটা যদি প্রশ্ন করা হয় ভুল হয়েছে কেন ভুল হবে হাতে পায়ে 21 টা তাহলে তোমার একটা বেশি আছে না বেশি নাই কোনো ঠিক আছে আমি গুনছি দেখি হাত দেখি গুনো 1 2 3 4 5 জোরে বল বল 1 2 3 4 5 বল আমি বলতে পারবো না কেন বেশি হচ্ছে তুমি দেখো কেন বেশি হচ্ছে আরে তা লয় আমার মোটরসাইকেলের চাবিটা এর ভরা আছে ও তাই বলো ওই তো হাতে লাগিয়ে দিতে আটাটা হয়ে গেছে ঠিক আছে হয়েছে হয়েছে হ্যাঁ এই যে আর একটা প্রশ্ন আমি করব এই তো সই জায়গা এই ছুরিকে দেখে আমি আমার সঙ্গে প্রশ্ন লাগে ও এই যে বল বলবো বল আরে ছোট বানান করতে হবে বল আচ্ছা সামান্য একটা আম বানান বলেন তো হিংসা করলাম না আংরা এটাও বলতে হবে শিক্ষিত লোক একসঙ্গে বলে আচ্ছা ধরুন হিমসাগর পাকা না কাঁচা এটা বলতে হবে আচ্ছা ধরুন পাকা ছিল না ছিল এটা বলতে হবে আচ্ছা ধরুন ছিল কাটা না কুটা এটা বলতে হবে আচ্ছা ধরুন কাটা কোকিল পাতা না পাতা থাক আর বলতে হবে আমার আশীর্বাদ করে দেবো ওটা ডান্স প্রোগ্রাম চেক করো এই যে তোমরা যে আমাদেরকে বিয়ে করবে হ্যাঁ আমরা কিন্তু ড্যান্স গান সব জানি তোমরা দুজন জানো আরে শাহরুখ খানের মাস্টার আমি কি শাহরুখ খানের মাস্টার তুমি সুলেমানের বাপ আহ সুলেমান খানের বাপ আমি ও সালমান খানের বাপ হ্যাঁ সুলেমান আহমেদ আই হিন্দি গানে ইনাকে চেক করো এই এই শোনো আমি ছোট এটা বড় আমি তোমাকে চেক করব এই যে শালা তুমি হিন্দি গান জানো কই গাও গান গাবো হ্যাঁ দাদা গাবো হ্যাঁ বল এই যে বলো গান ধরো এই তুমি গান ধরো ওরে আমার মহবুল ভাই রে আমার পল্লীর বাড়ি মহবুল ভাই কোথায় বসে আসলে একবার দেখা দিয়ে গিরি নেমে যাই ভাই ওকে আমার পল্লীর মহবুল ভাই অনেক গান তুমি করেছো ছোট্টবেলা থেকে তোমার সঙ্গে গান করেছি আজ তোমার
নামটা শুনে আমার বুকটা উঁচু হয়েছে, তাই মহবুল ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার 100 দিন পরে হাতে 20 হবে। আবার হাইল্যান্ড গেলেন? এই হাইল্যান্ড গেলেন কি বললে? হাতে 20 হোক নাকি কি বললে? 20 লাখ টাকার মালিক হবে। ও এই গান শুরু করো। খাপা মু কইছু ইশকিয়ারি প্যার কা বাজা লিজিয়ে। আচ্ছা থোড়া ইন্তজার কা মজা ওরে বন্ধুরো লাগিয়া পরোটা ভাজিলা কুকুরে খাইয়া গেল আমি। বন্ধুরো লাগিয়া পরোটা ভাজিলা কুকুরে খাইয়া গেল। বন্ধুকে বন্ধু হচ্ছে মোর গ্রামের উজ্জ্বল বাবু, বন্ধু হচ্ছে আলাউদ্দিন বাবু এবং সদস্য বিন্দুগণ, এরা হচ্ছে আমার বন্ধু। তাই আমি বন্ধুর লেগে পরোটা ভাজলাম, আমার কুকুরে খেয়ে চলে গেল। বন্ধু এসে কি বা খাবে, বন্ধু এসে কি বা খাবে, শুনলে পাছায় দেবে বন্ধু এসে কি বা খাবে। এটা পদাবলী কীর্তন। তারপরে কি জানো? ওরে না ব্যাসায় মহারঙ্গ, না পুরায় মহারঙ্গ, না ভাষায় জলে মরিলে তুলিয়া রেখো তেঁতুল গাছের ডালে। আমি তেঁতুল খেতে ভালোবাসি, তেঁতুল খেতে ভালোবাসি, তেঁতুল খেতে ভালোবাসি, ও গোয়া ভালোবাসি, তেঁতুল খেতে ভালোবাসি, তেঁতুল খেতে ভালোবাসি। শুরু করো।